আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আমরা প্রাথমিক আরবি ভাষা শিক্ষার যেই কোর্সটি শুরু করতে যাচ্ছি এই কোর্সের মূল পড়াশোনায় প্রবেশ করার আগে ভূমিকা স্বরূপ আমরা আরবি ভাষার পরিচয় বৈশিষ্ট্য এবং আরবি শব্দের যে প্রকার ভেদ অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে পার্ট অফ স্পিচ বলি সেই বিষয় সম্পর্কে ধারণা নেব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রথমত আমরা আরবি ভাষার পরিচয় জানব যে এই ভাষার উৎপত্তি থেকে আসলে একটা ভাষার উৎপত্তি থেকে এটা অনেক গবেষণালব্ধ একটি বিষয় নিশ্চিত করে বলার সুযোগ থাকে না তবে বিভিন্ন গবেষকরা তাদের উল্লিখিত তথ্য উপাত্তের মধ্যে যে বিষয়গুলো বলেছেন সেগুলোর আলোকে জানা যায় যে হজরত নূ আলিহি সালসালামের তিন সন্তান ছিল হাম সাম এবং ইয়াস ইয়া ইয়াফিস তো সামের বংশ যারা ছিল সেই বংশের লোকদের থেকে যেই ভাষাগুলো এবং যেই জাতিগুলোর উদ্ভব হয়েছিল তাদেরকে সেমিটিক বলা হয় যে ভাষাগুলো এসেছে সেই ভাষাগুলোকে বলা হয় সেমিটিক ভাষা যে ভাষাগুলোর মধ্যে একটার সঙ্গে আর অনেক মিল আছে যেমন আরবি ভাষা ইবরানি ভাষা সুরিয়ানি ভাষা বা হিব্রুও এগুলো সবই হচ্ছে সেমেটিক ভাষা হওয়ার কারণে দেখা যায় এগুলোর মধ্যে বেশ ভালোই মিল আছে তো এই সেমেটিক ভাষাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত ভাষা হলো এই আরবি ভাষা কোন কোনো গবেষক উল্লেখ করেছেন যে সর্বপ্রথম এই আরবি ভাষায় কথা বলেন ইয়া আরিফ বিন কাহতান এবং তারপরে হজরত ইসমাইল আলহ ইসালাতাম যখন মক্কায় আসেন তখন ওই এই কাহতানিদের সঙ্গে মিশে তিনিও এই ভাষা শিখেন এই ভাষা তিনি কথা বলেন আবার কোনো কোনো গবেষকের মতে হজরত আদম আলেসালসালাম এই ভাষাতেই কথা বলেছেন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আসলে বলতে হবে যে আরবি ভাষার জন্ম এবং আরবি ভাষার উপস্থিতি একেবারে পৃথিবীর মানব ইতিহাসের শুরু থেকেই ছিল তো এগুলো আসলে সবই হচ্ছে গবেষকদের বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য এগুলোকে আমরা আসলে সুনিশ্চিতভাবে একেবারে একশো পার্সেন্ট সত্য বলে কোনোটাকে বলতে পারি না সবগুলি একটা সম্ভাবনা যে কোনোটাই সত্য হতে পারে আল্লাহ রবুল আলমিন এই ব্যাপারে ভালো জানেন তো জান্নাতের ভাষাটাও আরবি হবে জান্নাতেও মানুষ আরবি ভাষাতেই কথা বলবে আচ্ছা তো আরবি ভাষার ব্যাপারে আমরা মোটামুটিভাবে কিছু বিষয় জানলাম এবার হচ্ছে যে আমরা আরবি ভাষার কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হব আরবি ভাষা এটা অন্য আর দশটা ভাষার মতোই একটা ভাষা কিন্তু তা সত্ত্বেও এই ভাষার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো অন্যান্য ভাষার মধ্যে আমরা পাই না দেখি না তার মধ্যে প্রথম যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরবি ভাষাকে আল্লাহ রব আলমিন তার পবিত্র কিতাব আল কোরআন করিমের জন্য নির্বাচন করেছেন এটা হচ্ছে আরবি ভাষার সবচেয়ে বড় মর্যাদা সবচেয়ে বড় সম্মান এবং সবচেয়ে বড় যে আল্লাহ তার নিজের কালামের জন্য এবং তার সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবের জন্য এই ভাষাকে নির্বাচন করেছেন তার মানে এই ভাষার মধ্যে অবশ্যই কিছু না কিছু একটা ব্যাপার আছে যার কারণে এই ভাষাকে আল্লাহ রব আলামিন এত বড় একটা শ্রেষ্ঠত্ব দান করলেন অন্য আর দশটা ভাষার উপরে তো আরবি ভাষার যে কোনো শ্রেষ্ঠত্বের আলোচনা যদি আসে সর্বপ্রথম যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে যে এই ভাষাটা হচ্ছে কোরআনুল কেরিমের ভাষা এই কারণে এই ভাষাকে বলা হয় লুহাতুল কোরআন কোরআনের ভাষা এই ভাষার কোরআনের ভাষা হওয়াটাই এই ভাষা অন্যান্য ভাষার উপর শ্রেষ্ঠ হওয়ার জন্য যথেষ্ট তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাবুল্লা আলমিন এই ভাষাকে কোরআনের জন্য কেন নির্বাচন করলেন এটা তো আল্লাহ ভালো জানান হ্যাকমত তবে এই বিষয়ে একটা ব্যাপার আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আরবি ভাষা শরীয়তের যে মেজাজ এই মেজাজের সাথে অনেক বেশি সামঞ্জস্যশীল আপনারা যখন সামনে ইনশাআল্লাহ ক্লাসগুলো করবেন সেখানে আপনারা এরকম অনেক কিছু বিষয় আসবে সেখানে ইনশাল্লাহ আমি আলোচনা করব তো সংক্ষেপে যদি বলি যে আমরা দেখি শরীয়তের মেজাজ কি শরীয়তের মেজাজ হচ্ছে যে ফ্রি মিক্সিং থাকবে না ছেলে আলাদা থাকবে মেয়ে আলাদা থাকবে মাহারাম গাইরে মাহারামের মেনটেন করা হবে তা আরবি ভাষার মধ্যে আমরা দেখি যে ভাষাগত দিক থেকে হুবহু এই ব্যাপারগুলো পাওয়া যায় আরবি ভাষায় আমরা সামনে দেখব কিছু শব্দ থাকে যেগুলো পুরুষবাচক কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে স্ত্রীবাচক তো পুরুষ বাচক শব্দ যেগুলো সেগুলোর সঙ্গে পুরুষবাচক শব্দগুলোকে আনতে হয় যেগুলো স্ত্রীবাচক শব্দ সেগুলোর সঙ্গে স্ত্রীবাচক শব্দকেই আনতে হয় মানে ফ্রি মিক্সিংটা এখানে নিষিদ্ধ শরীয়ত যেটা বলে ভাষার ক্ষেত্রে আমরা দেখি সেই রুলসগুলো ফলো করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে যারা মাহারাম হয় সে বিপরীত লিঙ্গের হলেও মহিলা হলেও পুরুষ আর মহিলা একসঙ্গে সেখানে হতে পারে অসুবিধা তো ভাষাগত দিক থেকেও কিছু কিছু ক্ষেত্র এমন আছে যেখানে হচ্ছে যে পুরুষ শব্দ এবং স্ত্রীবাচক শব্দ পাশাপাশি একসঙ্গে হতে পারে বৈধতা আছে কিছু কিছু জায়গায় বৈধতা নেই হ্যাঁ মানে আমরা শরীয়তের যে বিধিবিধানগুলো দেখি এটা আমি উদাহরণস্বরূপ একটা জায়গার কথা বললাম এরকম আরও বেশ অনেক জিনিস আছে যেখানে হচ্ছে আরবি ভাষার যে রুলসগুলো এগুলো অনেকটা শরীয়তের যে নীতিমালাগুলো আছে শরীয়তের যে বিধিবিধান আছে শরীয়ত যে ইনসাফের কথা বলে পর্দার কথা বলে এগুলোর সঙ্গে এই আরবি ভাষার অনেক বেশি মিল আছে এটাও আরবি ভাষার একটা অন্যতম বৈশিষ্ট্য এবং বলা যেতে পারে এই ভাষাকে ভাষা হিসেবে আল্লাহ নির্বাচিত করার অনেকগুলো মধ্যে একটা এটাও এটাও হতে পারে তারপরে তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাকমত এই ভাষাটা সবচেয়ে প্রাচীন ভাষা এবং এই ভাষা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ শব্দ অধিকারী একটি ভাষা আরবি ভাষায় দেখা যায় যে ঘোড়ার জন্যই প্রায় একশতর উপরে শব্দ আছে যে ঘোড়ার রং সাদা কালো তার এক নাম যে ঘোড়ার সামনের পা সাদা আর পিছনের দুই পা কালো তার আরেক নাম যে ঘোড়ার এক কান সাদা আরেক কান কালো ওই ঘোড়ার আরেক নাম যে ঘোড়ার সামনের ডান দিকের পা সাদা বাকি সব পা কালো অথবা বাম দিকের পা কালো বাকি সব পা সাদা এরকম মানে রঙের পার্থক্যের কারণেও ঘোড়ার অনেক নাম তারপরে তীর তলোয়ার সহ বিভিন্ন বস্তুর এক একটা জিনিসের প্রচুর পরিমাণের নাম শুধুমাত্র নাম দিয়েই ওইটা দিয়ে কোন জিনিসকে বোঝানো হচ্ছে পুরো একটা বিস্তারিত পরিচয় ফুটে ওঠে এরকম ব্যাপক শব্দভান্ডারের অধিকারী হচ্ছে আরবি ভাষা ডান দিক থেকে যে বাতাসটা আসে তার এক নাম বাম দিক থেকে যে বাতাস আসে তার আরেক নাম আবার পূব দিকে যে বাতাসটা আসে ওইটার আরেক নাম যে বাতাসটা একটু গরম হাওয়া নিয়ে আসে ওইটার এক নাম যে বাতাসটা একটু ঠান্ডা নিয়ে আসে তার আরেকটা নাম মানে এক একটা নাম দিয়েই পুরো জিনিসটা পুরোচয় ফুটে ওঠে অনেক সমৃদ্ধ শব্দ শব্দভাণ্ডারের অধিকারী এবং অনেক গভীর অর্থকে নিজের ভেতর ধারণকারী একটি ভাষা হচ্ছে আরবি ভাষা এই বিষয়ে আমার একটা আমার বই আছে কোরআন বুঝার মজা সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের মধ্যে একটা লেখা আছে যে আরবি ভাষায় কেন কোরআন নাজিল হলো এই এই বিষয়ে আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি এখানে তো লম্বা কথা বলার সুযোগ নেই আপনাদের কারো যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা সেই বইটা থেকেও লেখাটা দেখে নিতে পারেন যে কোরআনকে আল্লাহ তালা কেন আরবি ভাষায় নাজিল করলেন এবং আরবি ভাষা যে কত ব্যাপক একটা ভাষা তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন পৃথিবীর সবচেয়ে মানে বহুল ব্যবহৃত যে ভাষাগুলো আছে সেগুলোর মধ্যে আরবি ভাষার শব্দ সংখ্যা প্রায় বারো কোটির উপরে প্রায় বারো কোটির উপরে আল্লুগা আল আরবি ইয়া দুই নাম্বারে আছে আল্লুগা আল ইঞ্জলিজ ইয়া ব্যাপক চর্চিত ভাষার মধ্যে অন্যতম একটা ভাষা ইংরেজি ভাষা যে ভাষার শব্দ সংখ্যা হচ্ছে মাত্র ছয় লাখ তারপরে আল আল্লুগা আল ফ্রান্সিয়া মানে ফরাসি ভাষা যেটাকে আমরা বলি ফ্রান্সিস ফ্রান্সের ভাষা যেটা সেটাতে শব্দ সংখ্যা এর চেয়ে আরও কম মাত্র হচ্ছে আপনার কত মানে এক লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আল্লুগাতুর রুস রুশ ভাষা যেটা সেখানে এক লক্ষ তিরিশ হাজার মাত্র তার মানে শব্দ সংখ্যার ভান্ডারে এই সবগুলোকে মিলালেও তো আরবি ভাষার টোটাল যে শব্দ সংখ্যা আছে তার ধারে কাছেও যায় না এই কারণে আমরা দেখি যে আরবি ভাষার যেই অভিধানগুলো আছে কোন কোন অভিধান ছয় খণ্ডে বিশ খণ্ডে পঁচিশ খণ্ডেও আছে আরবি ভাষার অভিধান এত ব্যাপক শব্দ ভাণ্ডারের অধিকারী হওয়ার কারণে তো যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমকে নাজিল করেছেন আরবি ভাষায় এই ভাষাতেই আল্লাহ রসুল সাল্লাহ আলী কথা বলতেন সাহবাইকার কথা বলতেন যার কারণে ইসলামের যে জ্ঞান বিজ্ঞান শরীয়তের যে জ্ঞান বিজ্ঞান এই সব কিছু রসুলের হাদিস কোরআন তাফসির এবং অন্যান্য অলুমেশারা ইয়া যেগুলো আছে সবগুলো হচ্ছে আরবী ভাষায় রচিত হ্যাঁ যার কারণে আরবি ভাষাটা আমাদের ইসলামের ভাষা হিসাবে স্থান করে নিয়েছে এটা এখন আর শুধু একটা আরবদের ভাষা না বরং এটা এখন মুসলমানদের ভাষা হয়ে গিয়েছে আমরা একটা জিনিস মনে রাখবো যে আরবী ভাষাটা শুধুমাত্র আরবদের ভাষা না আমি সবসময় বলি যে আরবি ভাষা হিয়া লুগাতুনা এই ভাষা আমাদেরও ভাষা কারণ লুগা কারণা ফি খুল্লিয়া আলাল আকল দিন আমরা কমপক্ষে পাঁচবার হলেও এই ভাষায় কথা বলি আমরা নামাজ পড়ি এই ভাষাতে সারাম দিই এই ভাষাতে আল্লাহর কাছে দোয়া করি এই ভাষাতে তারপরে হচ্ছে যে আমরা একে অপরকে জিজ্ঞাসা করি ভাষাতে ব্যথা পেলে আমরা ইনালিল্লাহ পড়ি কারো মৃত্যু সংবাদ শুনলে ইন্নালিল্লা পড়ি ভালোসা সংবাদ শুনলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি আমাদের অভিব্যক্তিগুলোও আমরা প্রকাশ করি আরবী ভাষাতে তাহলে মানে এই ভাষাটা আসলে আমাদের ভাষা এই ভাষাটা সকল মুসলমানের ভাষা এই ভাষাটা শুধুমাত্র আরবদের ভাষা না আরবদের ভাষা বললে এটা সীমাবদ্ধ হয়ে যায় অথচ আরবি ভাষাটা সমগ্র মুসলিম উম্মার ভাষা এই কারণে আরব আরবি ভাষাটাকে ভিন্ন কোনো ভাষা না মনে করে নিজেদের ভাষা ভাবতে হবে এটা আমাদের ভাষা কারণ আমরা প্রত্যেকেই কম বেশ এই ভাষাতে আমরা কথা বলি তো এটা আমাদের সকলের ভাষা এবং এটা আমাদের ধর্মের ভাষা এটা আমাদের ইসলামের ভাষা এই কারণেই ইমাম ইমামিবিনু তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেছিলেন যে আরবি ভাষা হলো ইসলাম ও মুসলিমদের নিদর্শন আপনি একটা জায়গায় গেলে সেখানে যদি দেখেন যে কোনো ব্যক্তির নাম আরবিতে আপনি বুঝবেন যে লোকটা মুসলমান কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে তার চেহারা চেনার উপায় নাই কিন্তু পকেটের মধ্যে মধ্যে কার্ড পাওয়া গিয়েছে কার্ডের লেখা আছে রফিকুল ইসলাম আপনি বুঝবেন যে হ্যাঁ লোকটা হচ্ছে মুসলমান তাকে আমি না পুড়িয়ে বরং তাকে আমি দাফন কাফন করে জানাজা দিয়ে সুন্দরভাবে মুসলমানদের কবরস্থানে আমি তাকে দাফন করব। ঠিক আছে তো এই ইসলাম এবং মানে আরবি ভাষাটা হচ্ছে ইসলামের যেমন নিদর্শন ঠিক তেমনি মুসলমানেরও নিদর্শন এটার মাধ্যমে আমরা চিনতে পারি যে এটা উনি মুসলমান এমনিভাবে ইমামিব তাইমিয়া আরও বলেন যে এই ভাষা আমাদের দিনের অন্তর্ভুক্ত আরবি ভাষা এটা আমাদের দিনের অন্তর্ভুক্ত কারণ আরবি ভাষা ছাড়া ইসলামী দিনের জ্ঞান বিজ্ঞান অর্জন করা কোনো কালেই সম্ভব নয় এ কারণে কেউ যদি চায় যে আমি ইসলামী মানে জ্ঞানগুলোকে গভীরভাবে অর্জন করব তাহলে তাকে মূল সোর্স থেকে এগুলো জানতে হবে আর মূল সোর্স যেহেতু আরবি সেহেতু দিনের জ্ঞান অর্জন করার জন্য আরবি জানা ছাড়া তার কোনো উপায় নেই তো মোটামুটিভাবে আমরা আরবি ভাষার যে পরিচয় বৈশিষ্ট্য এবং আরবি ভাষার গুরুত্ব কি সেই বিষয়ে আমরা জানলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলেহের বক্তব্য থেকে এবার আমরা চলে যাব আমাদের আজকের দার্শের যে মূল পড়া আছে মূল পড়ার ভিতরে ভূমিকা মোটামুটি শেষ এবার আমরা প্রাথমিকভাবে সামান্য কিছু বিষয় জানবো যে আরবি ভাষার যেই শব্দগুলো আছে এই শব্দগুলোকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয় ঠিক আছে আমরা ইংরেজিতে দেখি যে পার্ট অফ স্পিচ হচ্ছে প্রায় সাত আট প্রকারের মতো কিন্তু আরবি ভাষাতে এত প্রকার না আরবি ভাষাতে মাত্র তিনটা প্রকার ভাগ করা হয় যেমন এক নাম্বার হচ্ছে ইসমুন এটাকে আমরা ওয়াকফ করে বলতে পারি ইসিম হ্যাঁ মানে ইসমুন আরবিতে উচ্চারণ করলে বাংলাতে বললে ইসিম ইসিম মানে হচ্ছে বিশেষ যেটাকে আমরা ইংরেজিতে নাউন বলি যেমন বিভিন্ন জিনিসের নাম ব্যক্তির নাম যেমন রাশেদ ফাতেমা ব্যক্তির নাম তুমি সর্বনাম বা প্রণ আমি তারপরে বাড়ি একটা বস্তুর নাম এটা ঘর হবে শব্দটা ঘর বই খাতা ইত্যাদি এগুলো এক একটা বস্তুর নাম বাগান পাখি নদী নালা খাল বিল ঘড়ি হ্যাঁ চেয়ার টেবিল এই যে বিভিন্ন যে নাম বস্তুর নাম আছে এগুলোকে বলা হয় ইসিম এটার মধ্যে কোনো করা বা হওয়ার কোনো অর্থ থাকবে না আর দুই নম্বর হচ্ছে ফেল বা ক্রিয়া যেটাকে আমরা ইংরেজিতে ভারত বলি যে কোনো কিছু হওয়া বা করা বুঝাবে যেমন সে খেয়েছে আমি পড়বো তুমি যাও এগুলোর মধ্যে একটা কাল থাকবে হয়তো অতীতকাল নয়তো বর্তমান ভবিষ্যৎকাল অথবা আদেশ করা নিষেধ করা এরকম হওয়া বা করার একটা ব্যাপার এটার মধ্যে থাকবে যেটাকে আমরা ক্রিয়া বলি আর তিন নম্বরে হচ্ছে বিভিন্ন হ্যারফ হ্যারফোন বলা হয় আরবিতে বিভিন্ন প্রিপোজিশন যেমন মধ্যে জন্য দিকে জাতীয় যে আছে এ সেগুলো তো আরবি ভাষার যত শব্দ আছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে ভাষায় প্রায় কোটির উপরে শব্দ আছে এই বারো উপরে চব্বিশ কোটি শব্দ যদি হতো সকল শব্দ মৌলিকভাবে এই তিন ভাগেই বিভক্ত হবে হয়তো সেগুলো ইসিম হবে নয়তো ফেল হবে নয়তো হার্ফ বা বিভিন্ন অব্যয় হবে ঠিক আছে যেমন মধ্যে জন্য দিকে ইত্যাদি তো আজকে প্রথম দার্স হিসেবে আমরা শুধুমাত্র আরবি শব্দের যে প্রকার ভেদ আছে সেই প্রকার ভেদগুলো আমরা জানলাম ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তাহলে আগামী দার্স থেকে আমরা এবার আরবি ভাষার মূল পড়ার ভেতরে আমরা ইনশাল্লাহ চলে যাব এবং সেখান থেকে আমরা বিভিন্ন শব্দ পড়ব শব্দগুলোকে আমরা মুখস্থ করবো সেই শব্দ দিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব ব্যাকরণগত বিষয়গুলো আমরা জানবো প্রাথমিকভাবে আমাদের অল্প সময়ের ভেতরে যতটুকু শেখা সম্ভব হয় আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন তো শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ নাসিহা হচ্ছে আপনারা যারা এই দার্সে অংশগ্রহণ করেছেন ক্লাসগুলো দেখবেন আপনারা অবশ্যই প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখে ফেলার চেষ্টা করবেন অন্তত সামনের ক্লাসটা আসার আগে মাঝখানের যে কয়েকদিন সময় পাওয়া যাবে সেই সময়ের ভেতরে অবশ্যই ক্লাসগুলোকে দেখে নেবেন কারণ যদি ক্লাসগুলো জমে যায় তাহলে একটা পর্যায়ে আসলে এগুলোকে একসঙ্গে দেখে শেষ করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় এবং পড়াগুলো আসলে ওইভাবে আয়ত্ত হয় না তাড়াহুড়া করে দেখার কারণে তিন দিনের খাবার কিন্তু একদিনে খাওয়া যায় না বদ হওয়ার আশঙ্কা থাকে এই কারণে প্রতিদিনের খাবার টাইমেরটা টাইমে খেতে হয় যেদিন দার্স দেওয়া হয় সেদিনই দেখে ফেলবেন তা না হয় আগামী দার্স আসার আগে মাঝখানে যে দুই তিন দিন গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবেন দার্স কোনোভাবেই আপনারা জমিয়ে রাখবেন না আর শব্দার্থ যেগুলো দেওয়া থাকবে সেগুলো মুখস্থ করে নেবেন আর হচ্ছে যে সেই শব্দের মাধ্যমে আমরা যে বাক্যগুলো তৈরি করি কিছু বাক্য দেওয়া হবে পড়ানো হবে আপনারা সেগুলো খুব ভালো করে প্রথমে পড়বেন এরপরে নিজেরাই ওই ধরনের বাক্য দিয়ে প্রচুর পরিমাণে শব্দ দিয়ে প্রচুর পরিমাণে বাক্য তৈরি করবেন এভাবেই ইনশাআল্লাহ আরবি ভাষার প্রাথমিক একটা জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে তো আশা করি আপনারা কোর্সটি যেভাবে শুরু করেছেন একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আরবি ভাষার মৌলিক এবং প্রাথমিক পর্যায়ের একটা জ্ঞান আপনারা অর্জন করবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের এই ইচ্ছা এবং আগ্রহকে কবুল করে নিন এখলাসের সঙ্গে দিনের অ্যাল অর্জন করার তৌফিক দান করুন এবং কোর্সটিতে শেষ পর্যন্ত লেগে থাকার